দেশ রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে, তারই মধ্যে দোকানপাট খোলা বন্ধ নিয়েও বেঁধে দেওয়া হয়েছে সময়। এমনকি বিভিন্ন বাজারে চলছে নজরদারিও। বাজার খোলা অবস্থায় বর্ধমান দুই ব্লকের স্বস্তিপল্লী বাজারে মাস্ক ছাড়া কাউকে মাল বিক্রি করতে দেখা গেল না দোকানদারদের। এমনকি যারা মাস্ক পরে আসছে না, দোকানদাররা তাদের হাতে মাস্কও তুলে দিচ্ছেন। সমস্ত কোভিড বিধি মেনে চলছে বাজার। দোকানদারদের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজারে আসা মানুষজন। বাজারে খদ্দের পাতি সেরকম আসছে না, তো লকডাউনের জন্য মানুষ সচেতন হয়ে গেছে, বেরোচ্ছে কম। বাজার আমাদের ভিতরের দিকে তো খদ্দের পাতি কমই আসছে। সবাই কি মাস্ক পরে থাকছে? সবাই মোটামুটি আসছে, যারা আসছে না আমরা তাদের মাস্ক বলে দিচ্ছি এবং আমরা দোকানদারের মাস্ক রাখছি, তাদেরকে পুশ করছি। আর যারা মাস্ক পরেছে তাদেরকে মাল দিচ্ছেন? মাস্ক না পরলে মাল দিচ্ছি না, তবে মাস্ক পরুন তারপরে মাল নেবেন। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দোকান বন্ধ হয়ে গেছে, সেখানে আমরা কি চাইছেন? দোকান খোলা রাখছি কেন, এমনি তো বাজারঘাট খারাপ, এমনি তো সহনীয় খারাপ হয়ে দুদিন বন্ধ হয়েছে, বন্ধ বন্ধ করে টাউনের দিকে বন্ধ হচ্ছে বলে গ্রামের দোকানও বন্ধ। সেই আমার মাল খাচ্ছি, খোলা থাকছে কিন্তু দোকান মাল খাচ্ছে, খদ্দের পাতে এমনি কম আসছে। এমনি পেরে এই সব মাস্ক পরে থাকছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।